এত দুটি ভাত খেয়ে বন যেতে পারবি? হুম। বাঘ ভাল্লুককে ভয় করবি নি তো? না। আচ্ছা, কি রে ভয় করছ নিজেরে? এই তো এই তো না করিনি আমি। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দে, তুই তাহলে জিতে গেছিস, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, শোন আর একটা খেলা, তাকা একবার এইটার দিকে দেখ, ঠিক আছে, দেখেই থাকবি। দাঁড়াও, একটা খেলা হচ্ছে এখন, দাঁড়া চুলটা সরাই, ভালো দেখা যায়নি। আরেকবার এদিকে তাকা, নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আজকে বুধবার, আমি সকালবেলায় বেরিয়ে পড়েছি। এই ধান ক্ষেতগুলো আমি আপনাদের আগে দেখিয়েছিলাম, তখন ধানগুলো সব কাঁচা ছিল, এখন পেকে গেছে, বেশিরভাগটাই কাঁচা আছে, তবে অনেকগুলোই পেকে গেছে। আজকের দিনটা খুব ভালোভাবে কাটাবো, আজকে নিমন্ত্রণ আছে, একজন কাকুর আজকে মানসিক শোধ হবে, সেই বলেছিলাম না আপনাদের বিকাশ কাকুর কথা, তারই মানসিক শোধ হবে আজকে, বাড়িতে গিয়ে মনসা পুজো দেখবো। আর এখন আমি বাড়ি ফিরছি, আর তার আগে সকালবেলার একটা ক্লিপ দেখুন আপনারা। কথা বল ওর সাথে, কথা বল। কে আসছে দেখ? তোর বন্ধু, ওটা তোর বন্ধু, ওই জন্য যাচ্ছ তুই? রাগ করেছে, তোর কথা শুনছে নিজন। কুকুরের প্রতি ভালোবাসা যার, সোনালীকে সে করে কি অস্বীকার? আমি আপনাদের আগেই বলেছি, আমাদের এখানে যাতায়াতের মাধ্যম এতটা ভালো নয়, সেই জন্য খুব সকালেই আমাদেরকে পড়তে যেতে হয়, তারপর বাস থাকে না, আর অনেকটা পরে থাকে, তখন টিউশন শুরু হয়ে যাবে বলে অনেক সকালে যেতে হয়, তো আমরা আগের থেকেই চলে যাই। আর এরকম রাস্তায় মেদিনীপুর তো প্রচুর কুকুর বেড়াল আছে, প্রচুর প্রচুর প্রচুর, আর দিয়ে সোনালী খুব ভালোবাসে কুকুর বেড়ালদের, সেই জন্য ও এরকম ভেলকি করেই থাকে। আর তার আগে প্রথমে যে ক্লিপটা আপনারা দেখলেন ভিডিওর শুরুতে, সেটা বৃষ্টির সাথে আজকে আমি করছিলাম, ওকে অনেক কষ্টে রাজি করিয়েছে, ও জানে না এটা ইউটিউবে পোস্ট করব, যখন দেখবে তখন আমি মার খাবো এটা শিওর একদম। আর এই রাস্তাটা আমরা পড়তে যাই এখানে, আর আমরা বাড়ি চলে এসেছি, এখন আমার ফেরার সময়। আর এখন আপনাদের একটু বলে রাখি, আমি আজকে খেতে যাব কাকুদের বাড়িতে, আর সেটারও একটা ভিডিও বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। আর আমি আপনাদের কালকে বলেছিলাম না, আমাদের ওই মন্দিরটায় নিত্য পুজো হয়, ওখানে নিত্য পুজো হয়, প্রতিদিন পুজো হয়, আর কাকুর মানসিক ছিল সেই জন্য কালকে পুজো হয়েছে। এই যে বাড়ি চলে এসেছি, এরপর বাড়িতে না যেয়ে একদম মন্দিরকেই চলে এসেছি, একবার এই যে পুজো হচ্ছে, ছাগল বলি হয়ে গেছে, ওখানে মা আছে, আর এইখানে দেখুন ওই দাঁড়িয়ে আছে, সবাই একে একে কথা বলছিল, আর ঢাক বাজছে, ওইখানে মন্দিরে আরতি হচ্ছে, পুজো হচ্ছে আর কি, আমার এখানে হয়ে গেছে। তারপরে আর বিশেষ কিছু এখানে দেখানো ছিল না, তারপর থেকে আর ব্লগ করিনি, একদম ক্লান্ত হয়ে দমে ঘুমিয়েছি দুপুরবেলায়। আর এখন দাদু আর আমি খেতে যাব, আমার দেখুন কি ঠান্ডা লাগছে, আমি চাদর নিয়ে চলে এসেছি। আর এখানে মা কাকিমা আমরা সবাই বসে পড়েছি, আমি মায়ের কাছে বসেছিলাম, আর এখানে খেতে শুরু করে দিয়েছি, মাসি ভাত দিচ্ছে, আর সবাই আছে এখানে, কাকিমা তরকারি দিচ্ছে, এটা একটা লাউয়ের তরকারি, লাউ ভুঁড়ি, আর এরপর ডাল, তারপরে না ডাল হয়নি, মাংসের ঝোল, মাংসের ঝোল আর মাংস অনেক খেয়েছি কালকে, দারুণ মজা হয়েছে।
এরপর আমাকে কাকু ঝোল দিচ্ছে, আমি একটা ভিডিও করে নিয়েছি, আর মা বলছিল শুধু ভিডিও করা, যাই হোক আমাকে দুবার দিয়েছে, আমি অনেক খেয়েছি। আর এখানে খেতে সবাই শুরু করে দিয়েছে, দাঁড়ান বৃষ্টিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই যে দূরবীন দিয়ে দেখতে পাচ্ছে ওকে, ওই তো চলে এসছে, একবার এদিক একবার ওইদিক করছে। আচ্ছা শেষমেশ পাম্পার কাছে বসে পড়েছে, আর এখানে আমি সবগুলোর একবার ভিডিও করে নিয়েছি। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমরা এরপর বাড়ি চলে যাব। আর এখন এখানে অনেকেই খেতে বসে গেছে, আমাদের ফ্যামিলিতে অনেকজনই আছে, সবাই এক এক করে খাচ্ছে। আমাদের দত্ত ফ্যামিলি সবাই যদি একসাথে বেরিয়ে পড়ে না, তাহলে একদম একটা গ্রাম বনে হয়। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। যদি আপনারা এরকমই মজাদার মজাদার ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি।